নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। শিপটার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে অবশ্যই সাপোর্ট করবেন এবং আমার ভিডিওগুলো অবশ্যই দেখবেন। নমস্কার। আজকে আমি বানাবো পটল দিয়ে অন্য রকমের একটি খুব সুন্দর রেসিপি। এর জন্য আমি প্রথমে পটলগুলোকে কেটে লবণ এবং হলুদ দিয়ে মেখে নিয়েছি। এবারে আমি পটলগুলোকে ভেজে নেব। আমরা যেভাবে স্বাভাবিকভাবেই পটল আলু মানে তেল দিয়ে ভেজে নিই, সেভাবেই পটলগুলোকে ভেজে নেব। প্রথমে আমি যতটা পটল কেটেছি দুবার লাগবে এভাবে ভেজে নিতে। এই রেসিপিটা আমার জেঠিমা বানিয়েছিলেন ছোটবেলা এবং খুব দুর্দান্ত লেগেছিল খেতে। তো আমি এবার বানিয়ে দেখলাম। আমি অলরেডি একবার বানিয়ে খেয়েছি, খুব দারুণ লেগেছে এবং আমি ভাবলাম আপনাদের সাথেও এই রেসিপিটা শেয়ার করি। আমাকে তো খুব ভালো লাগছে, বিশেষ করে গরম ভাতের সাথে এই রেসিপিটা দারুণ লাগে। এভাবে সব পটলগুলো আমি তেলে ভেজে নেব। প্রথমে সবসময় একঘেয়েমি রান্না থেকে আলাদা আলাদা রেসিপি রান্না করলে খুবই দারুণ মজা পাওয়া যায়। এর মধ্যে আমি মশলা নিয়েছি হাফ পেঁয়াজ, একটা পেঁয়াজের হাফ নিয়েছি, আর নিয়েছি 4 কোয়া রসুন, আর বাকি দেব এর মধ্যে 1 চামচ সাদা সর্ষে, আর দেব আমি 1 চামচ কালো সর্ষে। বাস এইটুকু উপকরণ দিয়েই আমি মশলাটা বানিয়ে নেব। আমার পটলগুলো ভাজা হয়ে গেছে। এবার তাওয়ায় তেল দিয়ে আমি মশলাটা দিয়ে দেব। 2 চামচ তেল দিলাম। তেল দিয়ে আমি বাটা মশলাটা দিয়ে দিলাম। এর মধ্যে আমি সামান্য জল দিয়ে দিলাম, আর দেব আমি এর মধ্যে স্বাদমতো লবণ, আর দেব সামান্য হলুদ। এর মধ্যে কাঁচা লঙ্কা দিলে খুব বেটার হতো, কিন্তু এখন বাজারে কাঁচা লঙ্কার খুবই দাম বর্ষার দিন, যার জন্য কাঁচা লঙ্কা আমার কাছে অ্যাভেলেবেল নেই। তো আমি মশলার মধ্যে একটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছিলাম। মশলাটা তেল ছেড়ে আসলে আমি পটলগুলো দিয়ে দিলাম। পটলগুলো দিয়ে এভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে 2 মিনিটের জন্য এভাবে ঢেকে রেখে দেব, কারণ ওটা ভাজা হতে হতেই পটলগুলো একদম সিদ্ধ হয়ে গেছে। দেখুন আমার পটলের রেসিপিটা হয়ে গেছে, খুব কম সময়ের মধ্যেই রেসিপিটা হয়ে যায় এবং গরম ভাতের সাথে খেতে খুবই দারুণ লাগে। আপনারা এবার একবার এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন। খুব দারুণ রেসিপি। সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং দেখা হবে আমার নেক্সট ভিডিও।